আপনারা শুনছেন উইমেন ভয়েস অডিও একজন মাত্র ডাক্তার আর দুজন আরদালি কি করবে ওরা ওরাও আবার আগে জার্মানদের চিকিৎসা করতে ব্যস্ত জার্মান কর্তৃপক্ষ হাসপাতালে ঔষধ আর ব্যান্ডেজ দিয়েছিল বেশ ভালো পরিমাণেই আমার অবস্থা ক্রমে এমন হয়ে উঠলো যে দিন রাত্রির মধ্যে চব্বিশ ঘন্টায় আমাকে কাজ করতে হতো আমার কাজে ডাক্তার থেকে আরম্ভ করে রোগীরা পর্যন্ত সবাই খুশি হয়েছে বুঝতে পারলাম এদিকে জার্মানরা তখন প্রত্যেক বেলজিয়ানকেই স্পাই বলে সন্দেহ করতে আরম্ভ করেছে কারো বাড়ির চিমনিতে ঘন ধোঁয়া দেখলেও ওরা ভাবত স্মোক সিগন্যাল সেদিন চার্চের বৃদ্ধ ধর্মযাজককে নৃশংসভাবে হত্যা করে ওরা তিনি নাকি রাতে আলোক সংকেত করেছিলেন বেচারার হাতে কোদাল তুলে দিয়ে ওরা তাকে বাধ্য করে নিজের কবর নিজেকে কবর হয়ে গেলে তাকে ওরা গুলি করে হত্যা করে ওই গর্তে ফেলে মাটি চাপা দেয় আরেকদিন দুজন বৃদ্ধ শ্রমিককে হত্যা করে ওরা তাদের অপরাধ তারা নাকি জার্মান সৈনিকদের একটা ঘোড়াকে জল খেতে দিচ্ছিল বেলজিয়ান হয়ে যখন জার্মান সৈনিকদের ঘোড়াকে জল খেতে দিচ্ছিল তখন নিশ্চয় ওদের বিষ খাওয়াবার মতলব ছিল চমৎকার বিচার বেচারাদের মৃতদেহ দুটিকে কবর দেওয়া হয় না রাস্তার ধারে ফেলে রাখা হয় বেলজিয়ানদের সাবধান করতে তখনকার অবস্থা যখন এই রকম সে সময় একদিন সকালে একজন জার্মান অফিসার হাসপাতালে এসে আমাকে সামনে দেখতে পেয়ে বলল মাদার সুপিরিয়র কোথায় ফ্রাউলিন আমি বললাম তিনি ভেতরেই আছেন ডেকে দেব তাকে গম্ভীর হয়ে অফিসারটি বলল হ্যাঁ একটু থেমে অফিসারটি আবার বলল হাসপাতাল থেকে রাতে আলোক সংকেত করতে দেখা গেছে জানো ভয় আমার প্রাণ উড়ে গেল আমি বললাম হয়তো আলো নিয়ে এঘর ওঘর করবার সময় বাইরে থেকে দেখা যেতে পারে কিন্তু আমি জোর করে বলতে পারি যে এখান থেকে কেউ ইচ্ছে করে আলোক সংকেত করেনি আমার কথাই কোনই কাজ হলো না মাদার সুপ্রিয়রকে ডেকে দিতে অফিসারটি হুকুম দিয়ে গেল তিন ঘন্টার মধ্যেই তিনি এবং তার সহকারী নান দুজনকে ফো ট্রাই যেতে হবে হুকুম না মানলে যে ওদের গ্রেপ্তার করা হবে এ কথাও জানিয়ে দিয়ে গেল সে যাবার সময় আমাদেরকে তাকিয়ে বলে গেল সে তুমি ফ্রাউলিন এখানেই থাকবে শুনেছি তুমি বেশ ভালো জার্মান কথা বলতে পারো তাছাড়া তোমার ডাক্তারের জ্ঞানও ভালো বলে রিপোর্ট পাওয়া গেছে ঘণ্টা দুয়ের মধ্যেই মাদার সুপ্রিয়র তার সঙ্গিনীদের নিয়ে হাসপাতাল থেকে বিদায় নিলেন যাবার সময় অশ্রুপূর্ণ চোখে আমার হাত ধরে বলে গেলেন তিনি ভগবান তোমাকে রক্ষা করুন সারা ওয়েস্ট রুজবেগ গ্রামের মধ্যে আমরা মাত্র বারো জন স্ত্রী লোক ছিলাম তখন সবাই মিলে আমরা একটা বাড়িতে থাকতাম আমার মাও ছিলেন এই বারো জনের মধ্যে একজন এই মেয়েদের দিয়ে জার্মান অফিসাররা তাদের জামা কাপড় কাছিয়ে নিত একমাত্র আমি একটু যা ভালো ব্যবহার পেতাম জার্মানদের কাছে কারণ বোধ হয় আমি হাসপাতালে কাজ করতাম বলে আর তাছাড়া সময় সময় দুভাষীর কাজও আমাকে দিয়ে চলতো বলে মাদা সুপিরিয়র ও তার সঙ্গিনী নানরা চলে যাবার কয়েকদিন পরে আরেক অপ্রত্যাশিত বিপদ এসে পড়লো হঠাৎ একদিন হুকুম এলো যে আমি বাদে আর সব মেয়েকে ওখান থেকে চলে যেতে হবে এবারও বোধ হয় আমার কাজের জন্যই রেহাই দেওয়া হলো আমাকে মাকে এবং সঙ্গিনীকে ছেড়ে থাকা কষ্টকর ভেবে আমি ওখানকার কয়েকজন অফিসারের শরণাপন্ন হলাম এরাও ইচ্ছে করতো না যে মেয়েরা ওখান থেকে চলে যাক কারণ এদের কাপড় কাঁচা থেকে আরও অনেক কাজ এরা করিয়ে নিত মেয়েদের দিয়ে কয়েকজন অফিসার তাই মেয়েদের ওখানেই রাখার জন্য সুপারিশপত্র দিয়ে হেডকোয়ার্টারে পাঠালো আমাকে অনুমতি অবশ্য পেলাম কিন্তু সেদিন অনুমতি নিয়ে বাড়িতে আমার আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে ফিরে এসে দেখে আমি আসবার আগেই মেয়েদের নিয়ে যাওয়া হয়ে গেছে বাড়িতে তখন দুজন সশস্ত্র জার্মান প্রহরী আর আমি ছাড়া সে রাত্রে আর কেউ নেই গার্ড দুজন আমার দিকে যেভাবে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিল তা দেখেই আমার আত্মারাম খাঁচা ছাড়া সাহস করে ঘুমোতেও পারছিলাম না ওদের ভয়ে ওদের দুজনের মধ্যে একজন ছিল খুব ঢেঙা গোছের সে একগাল হেসে আমার কাছে এগিয়ে এসে বললো এসো ফ্রাউলিন সবাই মিলে একটু পানানন্দ আনন্দ করা যাক আজ কেমন এই বলেই দুটো গ্লাস মদ ভর্তি করে একটা গ্লাস আমার দিকে এগিয়ে দিল সে আমি বললাম ধন্যবাদ আমি এখন মদ খাব না ও আমাকে দ্বিতীয়বার অনুরোধ না করে নিজেই চোঁ চো করে টেনে নিল দুটো গ্লাসের মদ ওর সঙ্গীটিও দেখলাম আমার দিকে পিটপিট করে তাকাচ্ছে তখন দুজনেই ওরা বেশ মাতাল হয়ে পড়েছিল কিছুক্ষণের মধ্যেই ওদের দুজনের ভিতর বানা দুবাজ শুরু হয়ে গেল উপলক্ষ আমি কে আগে নেবে এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া ব্যাপার গুরুতর দেখে আমি ওদের সামনে থেকে সরে পড়বার মতলবে দরজা দিকে পা বাড়াতেই সেই ঢ্যাঙা লোকটা হঠাৎ লাফ দিয়ে উঠে এসে আমাকে একেবারে ঝাপটে ধরে হাঁটুর উপরে চিৎ করে ফেলে আমার মুখে চুমু খেতে চেষ্টা করতে লাগলো আমি প্রাণ ওর কবল থেকে মুক্তি পেতে চেষ্টা করতে লাগলাম ওর সঙ্গীটি তখন হঠাৎ এই লোক ছেড়ে দে ওকে বলে চিৎকার করে উঠল আমি তখন অনুনয় করতে আরম্ভ করলাম সেই লোকটাকে বললাম আপনি আমাকে রক্ষা করুন এর হাত থেকে লোকটা তখন আচমকা উঠে এসে এক হেঁচকা টান মেরে আমাকে সেই ঢ্যাঙা লোকটার কবল থেকে ছাড়িয়ে নিল কিন্তু হাই এ যে দেখছে আরেক বিপদ কুমিরের মুখ থেকে ছাড়া পেয়ে পড়লাম বাঘের মুখে ঢ্যাঙার কবল থেকে ছাড়িয়ে নিয়ে লোকটা আমাকে তার বুকের মধ্যে জোর করে চেপে ধরলো আমার স্তন দুটো চেপে ধরে ক্রমাগত আমাকে বুকের সঙ্গে পিষতে আরম্ভ করলো ঢ্যাঙা লোকটা তখন খেপে উঠেছে সে হঠাৎ এসে তার সঙ্গীটির মুখে প্রচন্ড ঘুষি মারল ঘুষি খেয়ে লোকটি ছিটকে পড়লো আমাকে ছেড়ে দিয়ে এরপরই আরম্ভ হয়ে গেল যুদ্ধ দুই মাতাল এ ওকে আরও একে এলো পাথারে ঘুষি মেরে চলেছে মার খেতে খেতে ঢেঙ্গাটা হঠাৎ বলে উঠল। আমরা কি বোকা দুজনেই যাকে ইচ্ছে মতো ভোগ করতে পারি তাকে ছেড়ে নিজেরা নিজেরা মারামারি করে মরছি ওর সঙ্গে পেঁচামুখটাও তখন মারামারি বন্ধ করে বলল। সত্যি তো আমরা সত্যিই বোকা ঢেঙ্গা বলল, হাতে যখন পেয়েছি তখন দুজনেই আজ উপভোগ করি কি বলো পেঁচা মুখো গালে হাত বুলোতে বুলোতে বলল ঠিক কথা বলেছো ভাই এসো তাহলে ভালো করে রং চড়িয়ে নেওয়া যাক আগে ওরা বোতল আর গ্লাস নিয়ে দরজার সামনে চেপে বসে পড়ল রাত তখন মাত্র সাড়ে দশটা সারাটা রাত আমার ভাগ্যে কি ঘটবে সেই চিন্তাতেই অধীর হয়ে উঠলাম আমি পালিয়ে তারও কোনো উপায় নেই দরজার সামনেই ওরা চেপে বসেছে বিপদে পড়লে নানা রকম বাজে মতলবও আসে মানুষের মাথায় আমারও মনে হলো যে আমি যদি ঘুমিয়ে থাকবার ভান করি তাহলে হয়তো আমার উপর অত্যাচার না করতেও পারে ওরা কিন্তু কোনো বুদ্ধি খাটল না আমার একটু পরেই দেখলাম ঢ্যাঙাটা টলতে টলতে এগিয়ে আসছে আমার দিকে কি করি কোথায় যাই কি করে ওর হাত থেকে নিষ্কৃতি পায় কিছুই বলতে পারছি না হাতের কাছেও এমন কিছু নেই যা দিয়ে বাধা দেওয়া যায় ওকে ভয়ে কাঠ হয়ে উঠলাম আমি চিৎকার করলে কোনোই ফল হবে না জানতাম কারণ চিৎকার শুনে যারা আসবে তারাও তখন রেহাই দেবে না লোকটি এসে খপ করে আমার হাত ধরে টেনে নিয়ে বুকে চেপে ধরে ঠেলতে ঠেলতে খাটের দিকে নিয়ে যেতে লাগলো আমি প্রাণপণ শক্তিতে বাধা দেবার চেষ্টা করলাম কিন্তু গায়ের জোরে ওর সঙ্গে আমি পেরে উঠব কেন আমাকেও জোর করে ঠেলে নিয়ে খাটের উপরে ফেলে আমার পোশাক খুলে ফেলতে চেষ্টা করতে লাগলো নিরুপায় হয়ে আমি তখন বলে উঠলাম ও লোকটাকে তাহলে যেতে বলো ঘর থেকে ঢ্যাঙা যখন বুঝলো যে আমি রাজি হয়ে গেছি তখনও প্যাঁচা মুখকে বলল ঘর থেকে বের হয়ে যেতে মুখ তখন গোঁ ধরে বসলো যে সে কিছুতেই যাবে না ঢ্যাঙা তখন আমাকে ছেড়ে উঠে গিয়ে প্যাঁচা মুখকে নানাভাবে বোঝাতে চেষ্টা করতে লাগলো একটু পরেই তো তোমারও পালা আসবে শুধু শুধু কেন তাহলে কাজে বাগড়া দিচ্ছ মুখর এক গো যা হবে আমার সামনেই হবে আমি চলে যাব আর তোমরা দুজনে দরজা বন্ধ করে মজা লুটবে সেই কিছুতেই হবে না আমি দেখলাম যে এই ফাঁকে পালাতে না পারলে আর রক্ষা নেই খাটের পাশে একটা জানালা ছিল জানালাটা কাঁচের সারসি দিয়ে বন্ধ করা ছিল তখন আমি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে লাফিয়ে পড়লাম সেই জানালার উপর আমার দেহের আঘাতে জানালার কাজ ঝনঝন করে ভেঙে পড়ল আর এক মুহূর্ত দেরি না করে আমি সেই ভাঙা জানালা দিয়ে লাফিয়ে পড়লাম নিচের বাগানের মধ্যে আঘাত হয়তো লেগেছিল কিন্তু সেই দিকে দৃষ্টি দেবার তখন আমার অবসর কোথায় বাগানের ভেতর দিয়ে প্রাণ পনি ছুটতে ছুটতে আমি ফাঁকা মাঠে এসে পড়লাম কিছু দূরে একটা অস্ট্রিয়ান টেলিফোন এক্সচেঞ্জে আলো দেখা যাচ্ছিল আমি হাফাতে সেই টেলিফোন এক্সচেঞ্জের ভিতর গিয়ে ঢুকে পড়লাম আমাকে অত রাতে ওই অবস্থায় ছুটতে ছুটতে ঘরে ঢুকতে দেখে অপারেটাররা হচকচিয়ে গেল প্রথমটায় তারপর আমি যখন আমার অবস্থার কথা বললাম ওদের তখন ওরা আমাকে সে রাতের মতো ওখানেই একটা বাঙ্কে শুয়ে থাকতে অনুরোধ করলো পরদিন আমার কাছে এই ঘটনার কথা শুনে হাসপাতালের সার্জন বললেন আমি সত্যিই খুব দুঃখিত ফ্রাউলিন এরকম ব্যাপার আর যাতে না হয় তার ব্যবস্থা আমি আজই করছি তোমার আর ও বাড়িতে গিয়ে কাজ নেই আমার পাশের বাড়িতেই আমি তোমার থাকবার ব্যবস্থা করে দিচ্ছি তাছাড়া গার্ডদেরও বলে দিচ্ছে তোমার উপরে কড়া পাহারা দিতে এদিকে উচ্চ কর্তৃপক্ষের যে হুকুমনামা আমার কাছে ছিল তার কল্যাণে চার দিনের দিনেই মেয়েরা আবার ফিরে এলো ওরা ফিরে আসতেই সার্জেনকে বলে আবার আমি সেই বাড়িতেই চলে গেলাম তখন আর আমার ভয় হলো না ওই বাড়িতে ফিরে যেতে বাড়িতে এসে দেখতে পেলাম যে সেই ঢ্যাঙার আর প্যাঁচা মুখ গার্ড দুজন ওখান থেকে বদলি হয়ে গেছে তখন উনিশশো সালের ক্রিসমাস এভাবেই শেষ হলো আমাদের শুরু হয়ে গেল যুদ্ধেরও দ্বিতীয় বছর জানুয়ারির মাঝামাঝি মনে হলো যে মিত্রপক্ষের কিছুটা সুরাহা হয়েছে মিত্রপক্ষের কামানের গোলা এসে পড়তে লাগলো আমাদের গ্রামে রাস্তায় রাস্তায় বহু সৈন্য হতাহত হতে লাগলো প্রায় প্রত্যেক দিনেই এই সময় একদিন কমান্ডান্ট আমাকে তার অফিসে ডেকে নিয়ে বললেন এখানে আর তোমাদের থাকা চলে না ফ্রাউলিন আমি হুকুম দিয়েছি মেয়েদের সবাইকে রুলার্সে চলে যেতে হবে একটু থেমে তিনি আবার বললেন তুমি কিছু ভেবো না ফ্রাউলিন ওখানেও যাতে তুমি হাসপাতালে কাজ পাও সে ব্যবস্থা আমি করব। রুলার্স কর্তৃপক্ষের কাছে তোমার কথা বিশেষভাবে লিখব আমি হাসপাতালের সার্জেনও রুলার্স হাসপাতালের যে নামে একখানা চিঠি লিখে আমার হাতে দিয়ে বললেন এই চিঠিখানা রুলার্স হাসপাতালের কি দিও ফ্রাউলিন আমি আশা করি তিনি তার হাসপাতালে কাজ দেবেন তোমাকে রুলার এসে আমরা যখন পৌঁছালাম বেলা তখন দুপুর পার হয়ে গেছে অভিভাবক হীনা একদল মেয়েকে গ্রেন্ড প্লেসের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে একজন বেলজিয়ান মহিলা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন তোমরা বুঝি রিফুজি আমি বললাম হ্যাঁ এইমাত্র আমরা ওয়েস্ট রুজবেগ থেকে এসে পৌঁছেছি সেই মহিলাটি আবার বললেন তাহলে তো তোমাদের থাকবার জায়গা ঠিক নেই তাই না আমি বললাম আপনি ঠিকই অনুমান করেছেন আমাদের মহিলাটি বললেন আমাদের বাড়িতে তোমাদের দুজনের মতো থাকবার জায়গা করে দিতে আর যদি দরকার মনে করো তাহলে অন্যদেরও আমার বন্ধু বান্ধবদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতে পারি সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমরা আশ্রয় লাভ করলাম সেই দয়াশীলা মহিলাটির সাহায্যে মা আর আমি তার বাড়িতে আশ্রয় নিলাম আর অন্য মেয়েদেরকেও তিনি ব্যবস্থা করে দিলেন ঘন্টা খানেকের ভেতরেই আমাদের জন্য একটা বড় শোবার ঘর ছেড়ে দিলেন উনি বাবার খোঁজ এনে দিলেন সে মহিলা ওয়েস্ট রুজবেগে থাকতেই আমরা শুনেছিলাম যে বাবা রুলার্সে আছেন তিন চার দিন পরই বাবা এসে দেখা করলেন আমাদের সঙ্গে ওর শরীর খুব খারাপ হয়ে গেছে দেখলাম বাবা জানালেন যে সামান্য একটা নিয়মভঙ্গ করবার অপরাধে অনেক দিন জেল খাটতে হয়েছিল তাকে জেল থেকে খালাস পেয়ে এখন তিনি একটা ফার্মে চাকরি করছেন ওর থাকবার ব্যবস্থাও করে দিয়েছেন সেই ফার্মের মালিকই বহুদিন পরে আমার বাবাকে পেয়ে কি যে আনন্দ হলো সে কথার কি লিখব রুলার এসে আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম ওয়েস্ট থেকে মাত্র ছয় মাইলের ব্যবধান কিন্তু দূরত্ব ছাড়া আর সব দিকের ব্যবধান যেন আকাশ আর পাতাল না আকাশ আর পাতাল বললেও ঠিক বলা হলো না যেন স্বর্গ আর নরক ওয়েস্ট ক্ষত বিক্ষত বিধ্বস্ত আর রক্ত স্নাত দিন রাত মিলিটারির আনাগোনা গোলাগুলি আর সেল ফাটবার শব্দ আর রুলার্স তুলো নাই হয় না ওয়েস্ট রুজবেকের সঙ্গে সবাই এখানে চলাফেরা করছে নিশ্চিন্তে সবাই কাজকর্ম করছে ছেলেমেয়েরা খেলাধুলা করছে কান্না আর দুঃখের রাজ্য থেকে আমরা যেন হাসি আর সুখের স্বর্গরাজ্যে এসে গেছি কয়েকটা দিন নিশ্চিন্তে বিশ্রাম কাটিয়ে দেবার পর আমার মনে হলো যে এভাবে শুয়ে বসে কাটালে তো চলবে না আমাদের আমাকে কাজ করতে হবে বেঁচে থাকবার জন্য রোজগার করতে হবে আসবার রুজবেগের কমান্ডান্ট আর ওখানকার হাসপাতালের সার্জেন্ট আমাকে সার্টিফিকেট আর চিঠি দিয়েছিলেন আমি মনে মনে ঠিক করলাম যে সার্জেনের সেই চিঠি নিয়ে রুলার্স হাসপাতালের ও বার্তাজের সঙ্গে দেখা করব সেদিন সকাল সকাল খেয়ে নিয়ে কমান্ডান্টের দেওয়া পরিচয়পত্র আর সার্জেনের চিঠি নিয়ে আমি রুলার্স মিলিটারি হাসপাতালে গিয়ে হাজির হলাম ও বার্তা যে সঙ্গে দেখা করব বলতেই একজন আরতালি আমাকে সঙ্গে করে একটা কামরার সামনে নিয়ে এসে বলল ভেতরে যান দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম একখানা ডেস্কের পেছনে একজন সৌম্য চেহারার জার্মান ভদ্রলোক বসে আছেন ভদ্রলোকের বয়স যৌবনের সীমা পার হয়ে গিয়েছিল বুঝলাম ইনি ও সুপ্রভাত জানিয়ে সার্জেনের চিঠি আর কমান্ডান্টের পরিচয় পত্র ওর হাতে দিলাম চিঠি পড়ে দেখে ও বার্তাজ বললেন ভালোই হয়েছে আমি এখানে নার্সের অভাবে খুবই অসুবিধা বোধ করছিলাম এখানে এখন একজন নার্স নেই তুমি হবে এই হাসপাতালের প্রথম নার্স আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ও বার্তাজ বললেন দাঁড়িয়ে কেন মা ওই চেয়ারখানায় বসো একটু দরকারি কাজ আছে সেটা সেরে নিয়েই আমি তোমাকে হাসপাতালটি দেখে আনছি অন্যান্য ডাক্তারদের সঙ্গেও তোমার পরিচয় করিয়ে দিতে হবে তো হাসপাতালটি ঘুরে দেখে খুবই খুশি হলাম এখানকার সবচেয়ে ভালো লাগলো আমার সে হচ্ছে হাসপাতালের সিভিলিয়ান ক্লিনিক এই ক্লিনিক থেকে রুলার্সের গরিব মানুষরা সত্যিকারই সুচিকিৎসা লাভ করতো কথা হলো সোমবার সকাল সাতটা থেকে আমি কাজে জয়েন করব। টাউন অনুরোধ করে ও চিঠি লিখে দিলেন আমাকে রাত্রির পাশ দিতে কারণ কোনো কেস হলে রাতেও আমাকে আসতে হতে পারে রুলার্সে তখন সন্ধ্যা সাতটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ চলছিল যতই দিন যেতে লাগলো ততই বুঝতে লাগলাম যে প্রথম দৃষ্টিতে বাইরে থেকে রুলার্সের সাধারণ মানুষের জীবনযাত্রা যতটা সহজ মনে হয়েছিল আসলে মোটেই তা নয় এখানকার অসামরিক মানুষরা সব সময় সন্ত্রস্ত হয়ে থাকত। বার্লিন ভ্যাম্পায়ারদের ভয়ে স্পাইফোবিয়া এখানেও পেয়ে বসেছিল জার্মানদের প্রত্যেক বেলজিয়ানকেই ওরা সন্দেহ করত স্পাই বলে অনেক রিফুজি মেয়ে এখানে বালির বস্তা তৈরি করে বেশ পয়সা রোজগার করত সুতি পশম রেশম সব রকম কাপড় দিয়েই তৈরি করা হতো এই স্যান্ট ব্যাগগুলো সিল্ক চুরি করে জেলো খাটতো অনেক মেয়ে যখনকার কথা বলছি সে সময়ও অনেক মেয়ে জেল খাটছিল সিল্কের কাপড় চুরি করে ওদের নাকি কিছু সিল্কের কাপড় দেওয়া হয়েছিল ব্যাগ তৈরি করতে কিন্তু মেয়েদের স্বভাব সুলভ প্রীতির জন্য ও থেকে কিছু কাপড় সরিয়ে ফেলতে গিয়ে ধরা পড়ে যায় ওরা স্থানীয় উৎপন্ন দ্রব্যের প্রায় সবটাই দিতে হতো মিলিটারি কর্তৃপক্ষকে যেটুকু অবশিষ্ট থাকত তাই নিয়ে কারা মারামারি চলতো জনসাধারণের মধ্যে সেই নিদারুণ অভাবের সময় মার্কিন রিলিফ মিশন কিন্তু খুবই সাহায্য করত। এই রিলিফ মিশনটি পরিচালনা করতেন মিস্টার হুভার সত্যি কথা বলতে কি আমেরিকার সাহায্য না পেলে আমাদের অবস্থা যে কি হতো তা বলা কঠিন হয়তো দুর্ভিক্ষ দেখা দিত মার্কিন পতাকা উড়িয়ে যে জাহাজ আসত রিলিফের পণ্য সম্ভার নিয়ে সেই জাহাজগুলোকে জার্মানরা বাধা দিত না মার্কিন ব্যাকনকে লোকে নাম দিয়েছিল উইলসন আর চাল চিনি ও বজ্র মেশানো যে পদার্থটি আসত মার্কিনরা যাকে বলতো ক্রিয়েলিং ওখানকার মানুষরা তাকে বলতো হুভারি খিচুড়ি নামকরণ যাই হোক আমরা কিন্তু তাকিয়ে থাকতাম ওই উইলসন আর হুভারি খিচুড়ির পথের দিকে কয়েকদিন পরের কথা সেদিন আমি নাইট ডিউটি সেরে সবে বাড়ি ফিরেছি সময় তখন বোধ হয় সকাল সাতটা রান্নাঘরে বসে মায়ের সঙ্গে কথা বলছি হঠাৎ কে যেন দরজায় টোকা মারলো দরজা খুলতে আশ্চর্য হয়ে গেলাম দেখি লাসেল দাঁড়িয়ে বহুদিন পরে লাসেলকে আবার দেখতে পেয়ে বললাম কি ব্যাপার লাসেল হিস শব্দ করে ঠোঁটের উপরে তর্জনীটা চেপে ধরে কথা বলতে নিষেধ করলো লাসেল নিজেই দরজাটা বন্ধ করে দিয়ে একখানা চেয়ার টেনে নিয়ে আমার পাশে বসে ফিস ফিস করে বলল যে আমি এসেছিলাম এ কথা কেউ যেন না জানতে পারে অনেক চেষ্টায় তোমাদের খোঁজ পেয়েছে তুমি আর তোমার মা ছাড়া এ ঘরে কেউ নেই দেখে জানালা দিয়ে দেখেই সাহস করে ঢুকেছি আমি লাসিলের কথা বলবার ধরন ধরন দেখে কেমন যেন সন্দেহজনক মনে হলো মা এই সময় একটা গ্লাসে খানিকটা ব্র্যান্ডি ঢেলে এনে লাসেলকে দিয়ে বললেন আমরা কিন্তু ভেবেছিলাম যে তুমি আর বেঁচে নেই কোথায় ছিলে তুমি লাসেল যাক সে কথা শোনো যুদ্ধক্ষেত্র থেকে তোমাদের জন্য কিছু খবর এনেছি মানে তোমার ভাইদের খবর শেষের কথা দুটি আমাদেরকে তাকিয়ে বলল লাসেল মা বললেন ওরা বেঁচে আছে তো ভালো আছে ওরা লাসেল হ্যাঁ ভালোই আছে এই নিন তাদের চিঠি তিনখানি চিঠি বের করে মার হাতে দিল সে চিঠিগুলো দিয়ে লাসেল আবার বলল কিন্তু আমি সেই চিঠিগুলো দিতে তোমাদের কাছে আসিনি হল্যান্ড সীমান্ত থেকে চল্লিশ মাইল পথ পায়ে হেঁটে হাজার বিপদ মাথায় নিয়ে আমি এসেছি এখনো আমাকে দশ মাইল পথ হেঁটে যেতে হবে ওরা যদি জানতে পারে যে আমি এসেছিলাম তাহলে এই হঠাৎ চুপ করে যায় সে একটু চুপ করে থেকে আবার বলে সে আমার আর দেরি করবার উপায় নেই তোমাদের সঙ্গে দেখা হয়ে খুশি হলাম যাবার জন্য উঠে দাঁড়ালো সে দরজার দিকে দুপা এগিয়ে আবার ফিরে দাঁড়িয়ে বললো কিন্তু মনে থাকে যেন আমি এখানে এসেছিলাম এ কথা যেন কেউ টের না পায় আমিও তার সঙ্গে সঙ্গে দরজা পর্যন্ত এসেছিলাম হঠাৎ আমাদেরকে তাকিয়ে লাসেল বলল মার্থা তুমি যুবতী শক্তি আছে তোমার দেহে তুমি কি তোমার দেশের জন্য কিছুই করতে চাও না লাসেলের মুখে এই কথা শুনেই আমি বুঝতে পারলাম কি বলতে চাই সে স্পাই এই কথাটা মনে হতেই ভয়ে পা দুখানি যেন কেঁপে উঠল বলে মনে হলো আমার বেলজিয়ামে স্পাই আছে জানতাম দেশের জন্য কাজ করে তাও জানতাম কিন্তু কথা বললেন মা আমাকে একেবারে আশ্চর্য করে দিয়ে মা বললেন মার্থা যদি ও কাজ করতে চায় তাহলে আমি স সম্মতি দেব মা আমার মা দেশকে কতখানি ভালোবাসলে যে কোনো মা এই কথা বলতে পারে এই ভেবে গর্বে বুক ভরে উঠল আমার আমি বললাম আমি রাজি আছি লাসেল ভালো করে ভেবে বলো মার্থা বিপদ এ কাজে পদে পদে এমনকি প্রাণের ভয়ও আছে এতে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছি সংক্ষিপ্ত উত্তর দিলাম আমি লাসেল বলল এখনই আমার কোনো নির্দেশ নেই তোমাকে জানানোর মতো আমি ব্রিটিশ ইন্টেলিজেন্স কমিশনের একজন মেম্বার কর্তৃপক্ষকে তোমার খবর না জানিয়ে কিছুই বলতে পারছি না আমাদের উপরে যা কিছু নির্দেশ সবই ওখান থেকে আসে কয়েকদিনের ভিতরেই যে কোনো দিন যে কোনো সময় যে কোনো লোকের হাত দিয়ে আমার কাছ থেকে খবর পাবে তুমি যে অবস্থায় আর যার কাছেই খবর পাও তাতে মোটেই আশ্চর্য হই না আচ্ছা আজ তাহলে আসি গুড বাই নিঃশব্দে দরজা খুলে ঘর থেকে বের হয়ে গেল লাসেল ও চলে যেতেই আমার বুকের ভিতরটা যেন অকারণেই দূরু দুরু করে উঠলো আমার মনে হলো যে জীবনের এক চরম সন্ধিক্ষণে এসে গেছি আমি বিশ মিনিট আগের আমি আর তখনকার আমির মধ্যে যেন আসমান জমিন ফারাক ইউটিউবে আমরা নতুন আমাদের সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন